নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মকর রাশির জাতক ও জাতিকার আষাঢ় মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিকে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। ভিডিও শুরু করার পূর্বে আমি একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি এই যে মাসিক রাশিফলটি প্রেজেন্ট করতে চলেছি এটি কিন্তু সমস্ত মকর রাশির জাতক ও জাতিকাদের জন্যই কিন্তু প্রযোজ্য। আপনাকে বলছি, যিনি বর্তমানে আমার ভিডিওটি দেখছেন, আপনার কিন্তু নিজস্ব জন্মছক কিন্তু আলাদা, গ্রহের দশা এবং অন্তর্দশা কিন্তু আলাদা চলছে, তাই একবারে পুরোপুরি যে মিলবে এর কিন্তু আমি দাবি করছি না, তবে 50-60% এই প্রেডিকশন মিলতে বাধ্য। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। আপনাদের আষাঢ় মাস কেমন যাবে আমি একে একে বলতে চলেছি। তো প্রথমে আসি আপনাদের কর্মস্থান। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে পদোন্নতির কিন্তু যোগ রয়েছে, এবং যারা ঘরে বসে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে চাকরির জন্য প্রচেষ্টা করুন, চাকরি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের কিন্তু বিজনেস ক্ষেত্রটাও ভালো, কোন কোন বিজনেস খুবই ভালো হবে সেটা আমি বলছি, তবে ওভারঅল বিজনেসের ক্ষেত্র কিন্তু খুবই ভালো যাবে। এবার আসি কোন কোন বিজনেস আপনাদের ভালো যাবে। যদি আপনারা জমি চাষ, পুকুর চাষ এইসব, তাহলে কিন্তু আপনাদের ভালো যাবে। এছাড়াও যারা এনজিওতে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। এছাড়া যারা গোল্ডের বিজনেস করছেন, এছাড়াও যারা কসমেটিক দ্রব্যের বিজনেস করছেন, এছাড়াও যারা গার্মেন্টসের বিজনেস করছেন, এছাড়াও যারা জলের বিজনেস করছেন, এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এছাড়াও যারা অনলাইনের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যাবে। এবার আসি আপনাদের পারিবারিক স্থান। এই মাসে পারিবারিক স্থান মোটামুটি মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, ফ্যামিলি সাপোর্ট থাকবে, বিশেষ করে দাদু এবং বাবার কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পাবেন। এরপর আসি আপনাদের লাভ লাইফ অর্থাৎ প্রেম জীবন। মকর রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন আপনাদের কিন্তু প্রেমের দিকটা কিন্তু খুবই শুভ, এক্সট্রিম পর্যায়ে শুভ, নতুন করে প্রেমে পড়ে যাওয়া এছাড়াও পুরনো প্রেম কামব্যাক করা এগুলো কিন্তু অবশ্যই হবে। ওভারঅল প্রেমের দিকটা কিন্তু শুভ। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। মকর রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তাদের দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ যাবে, খুব হিউজ ভালো একটা বন্ডিং থাকবে এটা নয়, আবার রিলেশন ক্রাইসিস হবে এরকমও ব্যাপার না, মোটের উপর দিয়ে শুভ যাবে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। মকর রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তাদের সন্তান স্থান ভালো দেখা যাচ্ছে, সন্তানের কৃতকর্মের জন্য আপনারা নিজেদেরকে গর্ব অনুভব করবেন, এছাড়াও যাদের সন্তান নিয়ে প্রচেষ্টা করছেন তারা সন্তান নিয়ে প্রচেষ্টা করুন, সন্তান লাভের কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল সন্তানের দিকটা কিন্তু ভালো রয়েছে। এরপরে আসি যারা ফিল্ম লাইনে অর্থাৎ গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত তাদের কিন্তু চরম ভালো যাবে, চরম মানে এক্সট্রিম পর্যায়ে ভালো যাবে। আপনাদের নতুন কাজের সুযোগ বা সন্ধান আসবে, এছাড়াও নিজেকে আরও বেটার প্রেজেন্ট করতে পারবেন। এরপরে আসি আপনাদের পড়াশোনার স্থান। মকর রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তাদের পড়াশোনার স্থান অর্থাৎ শিক্ষাস্থান কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে, তবে যারা হায়ার ক্লাসে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু বেশি ভালো হবে কম্পেয়ার টু লোয়ার ক্লাস। এবার আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই মাসে অর্থাৎ আষাঢ় মাসে কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমে বলবো আপনাদের এই মাসে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না।
হ্যাঁ বন্ধুরা, আমি স্ট্রিক্টলি বলে দিলাম কাউকে টাকা ধার দেবেন না, কারণ ধার দিলে সেই টাকা কিন্তু আপনার কাছে কিন্তু আর ফিরে আসবে না। তাই টাকা কাউকে ধার দেবেন না। যারা বিজনেস করছেন তাদেরকে বলবো বিজনেসে বেশি ক্রেডিটে মাল বেচা বন্ধ করুন, যেটুকুটা হবে নগদ হোক, নগদ লক্ষ্যেই অনেক ভালো। এর পাশাপাশি কিন্তু আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এবং যারা ইয়ং জেনারেশন রয়েছেন তাদের ক্ষেত্রেও। আর বিশেষ করে আরেকটি ব্যাপার বলে দিই, আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্টের যে যোগটি সেটি কিন্তু যারা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রযোজ্য। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যখন বাইরে বেরোবেন তখন অবশ্যই হেলমেট পরে বেরোন, কারণ আপনার লাইফের দাম শুধুমাত্র আপনার ফ্যামিলির মানুষরাই বুঝে। তাই ফ্যামিলির মানুষের মুখের দিকে তাকিয়ে অন্তত আপনারা হেলমেটটা পরে বাইক চালান, কারণ জীবন একবারই পাওয়া যায়। এরপরে আসি আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, বাতে ব্যথা, সুগারের প্রবলেম, হার্টের প্রবলেম এবং পেটের গণ্ডগোল এইসব কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি তাদেরকে বলবো আপনারা ডাক্তার দেখান, প্রপার ডাক্তার দেখান, এরকম যদি প্রবলেম হয় তাহলে আপনাদের এই প্রবলেমগুলো দূর হয়ে যাবে। ওভারঅল মকর রাশি জাতক ও জাতিকাদের শরীরের দিকটা কিন্তু অনেকটাই ভালো, তবে এটি বয়স্ক মানুষদের ক্ষেত্রে। যারা ইয়ং জেনারেশন রয়েছেন তাদের শরীরের যদি কোনো ব্যাধি থাকে সেটা অনেকটাই ওভারকাম করবে, আগের থেকে অনেক বেটারমেন্ট থাকবে, সেদিকে কোনো প্রবলেম নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।